हेलो बंधुरा, टेक्निकल शाइन यूट्यूब चैने अपन स्वागतम। बंधुरा, आजकल भिडियो अपन अत्यंत गुरुत्वपूर्ण, कारण आजकल भिडियोते मेनलि आपन संगे एक खूब इंटरेस्टिंग ट्रिक सम्पर्के आलोचना करब। बंधुरा, अपनारा हयतो आपनार मोबाइल फोन दिए डिफरेंट वेबसाइट सार्फ करें, डिफरेंट एप्लीकेशन के चालान। एखन मोबाइल फोने मेनलि जो काजटा है सेटा हच्छे इंटरनेट। এখন আপনি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করছেন, ধরে নিন আপনি ফেসবুক চালাচ্ছেন, তো ফেসবুকে সার্ভার বিভিন্ন জায়গায় থাকতে পারে। হয়তো আপনি যে দেশে বাস করেন সেই দেশে ফেসবুকের কোনো সার্ভারই নেই, অথচ কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আপনি কিছু যদি সার্ফ করেন তো মিলি সেকেন্ডের মধ্যে সেই ডেটাটা যাচ্ছে এবং সেই ডেটাটা আপনার ফোনে রিসিভ হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি আপনাদের সঙ্গে আলোচনা করব কি যখনই আপনি কোনো ওয়েবসাইট বা কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে সার্ফ করেন, তখন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে সেই ডেটাটা কোন কোন দেশের মধ্য দিয়ে ফাইনাল সার্ভারে পৌঁছায় এবং সেই ফাইনাল সার্ভারটা কোথায় অবস্থিত সেটাও আপনি জানতে পারবেন। এখন যদি আপনি ফেসবুক ওয়েবসাইট ইউজ করেন, তো আপনি যে ডেটাটা সার্ভ করছেন সেটা ফেসবুকের কোন জায়গাতে রাখা আছে সেই ব্যাপারটাও আপনি এখানে জানতে পারবেন। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং অনেক কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো চলুন, সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগে তো ভিডিওর নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে এখানে প্রেস করবেন এবং অল নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি আমার ডেস্কটপে এখানে চলে এসেছি। এখন ডেস্কটপে আসার পর সর্বপ্রথম আমি কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর এটা টিপলেই এখানে দেখতে পাচ্ছেন রান চলে এসেছে। তো এখানে আমাকে সিএমডি টাইপ করতে হবে, সিএমডি কমেন্ট ফর্মটা এখানে যেতে হবে। তো কমেন্ট আমি টাইপ করলাম, তো এখানে আপনারা কমেন্টটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা স্পেশাল কমেন্ট আপনাদের দিতে হবে। ধরে নিন আমি ফেসবুক যদি সার্ফ করি, তো আমি যে এলাকায় থাকি এখান থেকে ফেসবুকের অরিজিনাল সার্ভার পর্যন্ত যাওয়ার জন্য কতগুলো আইপি অ্যাড্রেস এখানে ব্যবহৃত হয়। তো এখানে আমাকে লিখতে হবে টি আর এ সি ই আর টি স্পেস এফ এ সি ই বি ডবল ও কে ডট কম। তো এটা আমি লিখে এন্টার করলাম এবং এন্টার করার সঙ্গে সঙ্গে, তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি আমি যে এলাকায় থাকি এখান থেকে ফেসবুক যে অরিজিনাল সার্ভার সেখানে যাওয়ার জন্য এখানে স্টেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেপগুলো এখানে যাচ্ছে, মানে এই যে আইপি অ্যাড্রেসগুলো আপনি দেখতে পাচ্ছেন 192.168.31.1, এরপর 192.168.0.1, তো এই সকল যে আইপি অ্যাড্রেসগুলো এর মধ্য দিয়ে ফেসবুকের অরিজিনাল সার্ভার পর্যন্ত এটা পৌঁছাচ্ছে। তো এটা আমি কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করছি যে কতখানি কি সার্ভার যাচ্ছে বা কোথায় কোথায় মধ্য দিয়ে আমি যাচ্ছে। তো এটা কমপ্লিট হোক তো আমি আমাকে এক এক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিন এখানে এই এইটা কোথায় অবস্থিত আমি একবার দেখছি, এটা আমি কপি করছি, শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইন আইপি ট্র্যাকারে গিয়ে এখানে পেস্ট করতে পারেন। পেস্ট করার পর ক্লিক টু সার্চ আমি যাচ্ছি। তো এখানে দেখুন এখানে কলকাতা এখানে দেখাচ্ছে, তার মানে আমার এখান থেকে যে রিকোয়েস্টটা সেটা বেরিয়ে প্রথমে কলকাতায় যাচ্ছে। ওকে, এরপর আবার কমেন্টে আসছি, কমেন্টে আসার পর এখানে এখানে টাইম আউট হয়ে গেছে। তো আমি এখানে, তো এখানে আমি এই আইপিটাকে এখানে ট্র্যাক করছি, এই আইপিটা এখানে কপি করলাম। কপি করার পর আমি আবার অনলাইন আইপি ট্র্যাকারে যাচ্ছি, এখানে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর ক্লিক টু সার্চ। তো এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন এটাও কলকাতার মধ্য দিয়ে এবং প্রপার যে এলাকার মধ্যে এটা যাচ্ছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন এইখানে ফাইনাল আইপিটা এসেছে। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে ট্রেস কমপ্লিট অলরেডি হয়ে গেছে, মানে ফাইনাল যে ফেসবুকের সার্ভারটা সেটা এইটা। এখন এই সার্ভারটা কোথায় অবস্থিত আমি এখানে চেক করলেই চেক করতে পারবো। তো ক্লিক টু সার্চ। তো দেখুন ফেসবুকে, ভারতের জন্য ফেসবুকের যে সার্ভারটা এটা দিল্লিতে আছে, সিটি নেম এখানে দিল্লি দেখতে পাচ্ছেন। তো আমার এই আইপিটা প্রথমে আমার রাউটারের মধ্য দিয়ে কলকাতায় যাচ্ছে এবং কলকাতা থেকে তারপর দিল্লিতে যাচ্ছে এবং দিল্লিতেই ফাইনাল এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল যেটা ফেসবুকের সার্ভার সেটা দিল্লিতেই অবস্থিত। এখন দিল্লির আগে এই জায়গাটা কোথায় আমি একবার দেখে নিচ্ছি, দিল্লির আগে কোন জায়গাতে যাচ্ছে এখানে আমি কপি করলাম, কপি করার পর আইপি ট্র্যাকারে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওকে এই আইপি অ্যাড্রেসটা, ওকে এই আইপি অ্যাড্রেসটা ক্যালিফোর্নিয়া, মানে ফেসবুকের যে অরিজিনাল যে সার্ভার হাউসটা আছে ক্যালিফোর্নিয়ায়। তো কলকাতা থেকে প্রথমে ক্যালিফোর্নিয়া যাচ্ছে, তারপর সে দিল্লিতে ব্যাক আসছে। আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে আইপিটা আপনি দেখতে পাচ্ছেন এটা কলকাতার আইপি, আমি চেক করলাম।
এরপরে কলকাতা থেকে ডাইরেক্ট এখানে ক্যালিফোর্নিয়া যাচ্ছে এআইপিটা, তারপর আবার ব্যাক আসছে দিল্লিতে। এখানে দেখুন এটা ব্যাক আসছে দিল্লিতে, আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে ক্লিক টু সার্চ, এখানে দিল্লিতে। মানে এইভাবে আপনি যে ডেটাটা এখানে সার্ভ করছেন সেই ডেটাটা প্রথমে আপনার ডিভাইস থেকে আপনার রাউটারে যাচ্ছে, সেখান থেকে আমি যে এলাকায় থাকি এখান থেকে কলকাতা যাচ্ছে, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছে, ওখান থেকে ব্যাক আসছে দিল্লিতে। এইভাবে ডেটাটা এখানে ট্রাভেল করছে। আমি পার্টিকুলারলি ফেসবুক অ্যাপের জন্য করলাম, আপনি চাইলে যে কোনো অ্যাপের জন্য এটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কীভাবে আপনারা সিম্পলি কমান্ড প্রম্পটের মাধ্যমে এটা জানতে পারেন কি আপনি যে ওয়েবসাইটটা সার্চ করছেন তা সেটা কোন কোন জায়গা হয়ে সেটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে যে ডেটাটা আপনার কাছে ব্যাক আসছে। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।